الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. আজকের এই সুন্দর আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক বৃন্দ এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানীতি অনেক বড় একটা বিষয়, এবং এই বিষয়ে আমরা আমাদের মধ্যে যারা অভিজ্ঞ আছেন ওনাদের কাছ থেকে আমরা শুনবো ইনশাল্লাহ। আমি যতটুকু বুঝি এবং সংক্ষিপ্ত সময় আমি সে কথাগুলো বলার চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষানীতি একটা বড় এবং ব্যাপক বিষয়। তিনি উম্মি নবী ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো জগতের জন্য শিক্ষক হিসাবে পাঠালেন। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এভাবে অনেকগুলো আয়াত আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল বিভিন্ন ভাবে তার রাসূলকে যে তিনি প্রেরণ করেছেন, তিনি আমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, আয়াত শিক্ষা দিবেন এবং হিকমা শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন এবং তাজকিয়া করবেন, পরিশুদ্ধ করবেন। এই বিষয়গুলো বিভিন্ন ভাবেই এসেছে আলহামদুলিল্লাহ। আমরা বর্তমান সময়ের দিকে যদি থাকাই, যে আমরা আমাদের যে শিক্ষাদান পদ্ধতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষাদান পদ্ধতি, সেখানে কিছু কিছু বিষয়ে বেশ পার্থক্য দেখা যায়, আবার কিছু কিছু বিষয়ে মিলও দেখা যায়। আমরা যেটা দেখি আমাদের এই সময়ে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তিনি মানুষের বা স্টুডেন্ট বা তার ছাত্র যারা ছিলেন তাদের মনস্তাত্ত্বিক যে দিকটা সেটাকে তিনি খেয়াল রাখতেন। মানে একজন মানুষ এসে যে তার কাছ থেকে শিখতে, তিনি তাকে একই ধরনের শিক্ষা সবাইকে দিতেন না, একই শিক্ষা কিন্তু পদ্ধতি ছিল ভিন্ন ভিন্ন। আমরা জানি যে অনেক সময় আমাদের এই সময়ের, বিশেষ করে আমি বলবো, আমি সংক্ষেপে শেষ কথা বলবো, যে আমাদের যে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বা ইসলামী ধারার শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে প্রহার করা হয়, এটা আল্লাহ রাসুলের কোনো নিয়মের মধ্যেই পড়ে না, কোনো নিয়মের মধ্যেই পড়ে না। আল্লাহ রাসুল কোনো দিনই স্টুডেন্টদেরকে বা বাচ্চাদেরকে বা শিশুদেরকে প্রহারের কোনো ইতিহাস আমরা দেখি না, এবং তিনি তাদেরকে আদর করেছেন, বাচ্চাদের সাথে শিশু সুলভ যে আচরণ সেটা করেছেন এবং তাদেরকে বিভিন্নভাবে তিনি অন্যভাবে শিক্ষা দিয়েছেন। এই ধরনের অনেকগুলো ঘটনা আছে। আমরা ইউরোপীয় যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখি, আমার কিছু আত্মীয় স্বজন তারা যারা ইউরোপে থাকেন, একজন আমাকে বললেন যে ওনার বাচ্চারা স্কুল বন্ধ হলে স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করে কিন্তু মক্তবে যেতে চায় না। এটা অবশ্য এখনকার ঘটনা না, প্রায় আমি 15 বছর আগের কথা বলতেছি। তো কেন যেতে চায় না, যে স্কুলের টিচাররা তাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করেন এবং শিশুরা স্কুলের শিক্ষকদেরকে বা শিক্ষিকাদেরকে মা বাবার চাইতেও তারা আপন মনে করে, এভাবে একটা তারা পরিবেশ তৈরি করে নিয়েছে। তো আলহামদুলিল্লাহ সেই দিনটা গত হয়ে গিয়েছে। ইদানিং আমি গত 1 মাস আগে একটা রিপোর্ট দেখলাম যে ইউরোপে শ্রেষ্ঠ 20টা প্রাইমারি স্কুলের মধ্যে 3টাই হচ্ছে মাদ্রাসা বা ইসলামী শিক্ষা কেন্দ্র, যেগুলো 1 নম্বর হয়েছে। তো এটা একটা দিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকগুলো খেয়াল রেখেছেন, যে তিনি কখনো সবসময় আন্তরিকতার সাথে তিনি চেষ্টা করেছেন। যেমন একজন যুবক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আমি 3টা গুণার কাজ করি, একটা আমি ব্যভিচার করি, তারপর আমি মদ্যপান করি, তারপর আমি মিথ্যা কথা বলি, এবং কোনটা আমি আমি সবগুলোতে একসাথে পারবো না, আমি কি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি মিথ্যা কথা বন্ধ করে দাও। মিথ্যা কথা বন্ধ করে দিলে একজন মানুষ অন্যান্য কাজ থেকে বিরত থাকে। মানে একজন লোকের তা মানে একজন শিক্ষক, তিনি একজন ডাক্তার হিসাবে তার কাছে রোগী আসে, রোগীর জন্য কোন ধরনের সেবা দিবেন, কোন মেডিসিন দিবেন সেটা তিনি বুঝতে পারতেন। দেখা গেল যে একজন বেদুইন এসেছে, বেদুইন এসে মসজিদের ভিতরে এসে মলমূত্র ত্যাগ করা শুরু করেছে। সাহাবিরা সাহাবায়ে কেরাম মারাত্মকভাবে রেগে গেছেন, এটা কিভাবে সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার এই যে মলমূত্র ত্যাগের সময় তোমরা বাধা দিও না, সে শেষ করতে দাও। সে প্রস্তাব করে শেষ করলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাম তাকে ডাকলেন, ডাকার পর বললেন যে এটা তো হচ্ছে পবিত্র স্থান, তুমি এখানে যদি এইভাবে প্রস্তাব করো তাহলে তো সমস্যা। তিনি যখন বুঝিয়ে বললেন তখন সেই লোকটি কিন্তু বুঝতে পারলো। তো এই জন্য আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার মধ্যে বিজ্ঞান ছিল,
পদ্ধতির মধ্যে বিজ্ঞান ছিল, মনস্তাত্ত্বিক দিক তিনি বিশ্লেষণ করে তিনি মানুষকে শিক্ষা দিতেন, এবং তার যে শিক্ষা তার ক্লাসের মধ্যেই তিনি মানুষকে শিখিয়ে দিতেন, তোমরা এভাবে পড়ো, এভাবে পড়ো না, এভাবে পড়ো, তিনি সাথে সাথে শিখিয়ে দিতেন, উদাহরণ সহ বলতেন। এবং উদাহরণটা আজকের আধুনিক যে শিক্ষা পদ্ধতি সেখানে উদাহরণ সহকারে শিক্ষা দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষের উদাহরণটা মনে থাকে। আমরা যে গল্প বলি, এই গল্পটা মানুষের সহজাত প্রক্রিয়া। আমি আমার বাচ্চাকে যখন বলি যে তুমি এই কাজ করো না, তখন সে করতেই থাকবে। যখন বলি তুমি কান্না করো না, এটা বলে কিন্তু কান্না বন্ধ করা যায় না। যখনই আমি বলি যে গতকাল আমি দেখেছি এখানে এমন একটি একটা বাঘ এসেছিল বা একটি পাখি এসেছিল, এই গল্পটা বলার সাথে সাথে সে কিন্তু কান্না বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ তার গল্পের দিকে একটি সহজাত একটি প্রবণতা আছে। আমরা এই গল্পগুলো বলতে হবে আমাদেরকে। আমি একটা এখনো মনে আছে যে একবার কানাডাতে প্রায় 1 লক্ষ লোকের মিছিল হয়েছিল যে ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে, ইসরায়েলি আগ্রাসন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। সেটা হয়েছিল যে একটা মেয়ে তার কাহিনী, ফিলিস্তিনি একটা মেয়ে তার কাহিনী লিখেছিল একটা পত্রিকায়, সাংবাদিকের কাছে বলেছিল যে তারা এইভাবে এইভাবে তারা অবরুদ্ধ ছিল, অবরুদ্ধ থাকার কারণে তারা এই সমস্যার মধ্যে পড়েছে। তো এই ঘটনাটা সারা ওয়ার্ল্ডে এত বেশি পরিচিত হয়েছিল, নাম মনে নেই আমার, সেই কারণে মানুষ মিছিল বের করেছে। কিন্তু আমরা যদি ইসরায়েলের বিরুদ্ধে আর অনেক কিছু বলি, এগুলো মানুষের মধ্যে তো রেখাপাত করে না। কিন্তু যখন আপনি গল্প বলা শুরু করবেন বা আমরা যখন গল্প বলা শুরু করি, তখন সেটা রেখাপাত করে। আমরা কোরআন শরীফের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে গল্প বলেছেন, কাহিনীগুলো বলেছেন, এবং গল্পের মধ্য দিয়ে মানুষকে হেদায়াতের দিকে আহ্বান জানিয়েছেন যে অবিশ্বাসীদের এই পরিণতি, বিশ্বাসীদের এই পরিণতি। তো রাসূলুল্লাহ সাল্লামের এই যে শিক্ষাদান পদ্ধতি, এটা অনেক বড় এবং ব্যাপক। আমি এখানে এত বড় 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 মাপের লোকজন আছেন যাদের সামনে আসলে কথা বলাই একটা দৃষ্টতাপূর্ণ। আমি আর কোনো কথা বলতেছি না, আমরা ওনাদের কাছ থেকে শুনবো। আজকের আয়োজনের জন্য আপনাদের আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং এই সাবজেক্টে, এই টপিকে কথা বলা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যারা ব্যাপক হওয়া দরকার, যদি ব্যাপক হয় তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লামের যে শিক্ষা পদ্ধতি, আজকে যে আধুনিক শিক্ষা পদ্ধতি যেটা আমরা বলি, সেটা যে রাসূলুল্লাহ আজ থেকে সেই 1500 বছর আগেই তিনি শুরু করেছেন, সেই বিষয়গুলো আমাদের আলোচনায় আনা উচিত। এই আজকের আয়োজনের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাকে মকবুল করুন, কবুল করুন। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।